2023 বিশ্বকাপের শিরোপা ঘরে তোলার এটাই সুবর্ণ সুযোগ বাংলাদেশের জন্য। অনেক ক্রিকেট বিশ্লেষক মনে করছেন 2023 বিশ্বকাপের অন্যতম দাবিদার এবং অন্যতম সেরা দল বাংলাদেশ। এবারের বিশ্বকাপে টাইগারদের মাঠে দেখা যাবে ভিন্ন এক রূপে। বাংলাদেশ আছে অসাধারণ একটি রেকর্ড নিয়ে। 2019 বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচের জয়ের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন যে পাঁচটি কারণে 2023 বিশ্বকাপে শিরোপা জিতবে বাংলাদেশ, তা জানবেন এই ভিডিওটিতে। সেরা বিধ্বংসী ব্যাটার। বাংলাদেশ দলের ভিতরে কিছু ব্যাটার আছে যারা মুহূর্তের ভিতরে ব্যাটিং তাণ্ডব চালাতে পারে। এদের ভিতরে আছে দেশসেরা ওপেনার লিটন কুমার দাস ও তামিম ইকবাল। সাম্প্রতিক সময়ের ভিতরে তারা দাপিয়ে বেড়াচ্ছে ক্রিকেট বিশ্ব। এছাড়াও রয়েছে নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়ের মতন ট্যালেন্টেড ব্যাটার। তারা দুইজন তরুণ ব্যাটার হলেও ব্যাট হাতে তুলোধুন করে দেয় প্রতিপক্ষের বোলারদের। এই দুই তরুণ ক্রিকেটার কিছুদিনের ভিতরে বাংলাদেশ দলের অনেক রেকর্ড করে ফেলেছেন, যা দেখে মুগ্ধ হয়েছেন ক্রিকেট প্রেমিকরা। এছাড়াও ফিনিশিং মোমেন্টে রয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম, যারা কিনা ব্যাট হাতে বাংলাদেশের অসংখ্য ম্যাচ জয়ের মহানায়ক। ব্যাট হাতে একবার তাণ্ডব শুরু করলে কোন বলার বল করছে তা দেখার টাইম থাকে না তাদের। সব মিলিয়ে 2023 বিশ্বকাপের জন্য বাংলাদেশের ব্যাটিং লাইন আপ অনেক শক্তিশালী, তা মানতেই হবে। নাম্বার দুই, সেরা বোলিং অ্যাটাক। সাম্প্রতিক সময় একটা বা দুইটা বলার নয়, বাংলাদেশ দলে একাধিক বিধ্বংসী বলার আছে, সেটা মানতেই হবে। তার ভিতরে রয়েছে তাসকিন আহমেদ, বিশ্বসেরা পেস অ্যাটাকিংয়ের অন্যতম একজন, যার বোলিং জাদুতে কুপোকাত হয়েছে ইংল্যান্ড, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, পাকিস্তান ও নিউজিল্যান্ড। এছাড়া হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমানের মতন প্লেয়ারদের পেস অ্যাটাকিং তো আছেই। তাদের কাটার বোলিং এবং স্লো ইয়র্কার বল ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে যখন তখন। তাছাড়া নাসুম আহমেদ ও তাইজুল ইসলামের স্পিন বোলিং অ্যাটাকও বিপদে ফেলতে পারে প্রতিপক্ষ দলকে। সব মিলিয়ে 2023 বিশ্বকাপের জন্য বাংলাদেশের বোলিং লাইন আপ যথেষ্ট শক্তিশালী, তা বলাই যায়। নাম্বার তিন, সেরা অলরাউন্ডার ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম পজিশনের নাম অলরাউন্ডার পজিশন। এই অলরাউন্ডারদের ভিতরে রয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, যার হাত ধরেই প্রভাব বিস্তার করছে বাংলাদেশের। ব্যাট হাতে প্রতিপক্ষ দলকে যতটা চাপের ভিতরে রাখে, ঠিক তেমনি বল হাতেও চাপের মুখে রাখে এই বিশ্বসেরা অলরাউন্ডার। অন্যদিকে অলরাউন্ডারদের ভিতরে রয়েছে মেহেদী হাসান মিরাজ, তার কথা তো না বললেই নয়। সাম্প্রতিক সময় ইন্ডিয়ার বিপক্ষে অসাধারণ ব্যাটিং বোলিং করে টালমাটাল করে দিয়েছে ভারতকে, সেটা আমাদের ভুলে গেলে চলবে না। নাম্বার চার, এশিয়ার ক্রিকেটের দাপট। বাংলাদেশ এশিয়ার মাটিতে কতটা সফল সেটা তো না জানার কথা নয়। বাংলাদেশ দেশের বাইরে সবচেয়ে বেশি ভালো খেলে থাকে ইন্ডিয়ার মাটিতে, এবং ইন্ডিয়ার সাথে সমানে সমানে টক্কর চলে মাঠে। কারণটা যে বাংলাদেশের উইকেট আর ইন্ডিয়ার উইকেট অনেকটা একই হয়ে থাকে। ইন্ডিয়ার উইকেটে পেস বল এবং স্পিনার বল দুটোই টার্ন খায়, তাই নিমেষে বলা যায় বাংলাদেশের স্পিনারদের একটা প্লাস পয়েন্ট। নাম্বার পাঁচ, ক্রিকেটারদের শেষ বিশ্বকাপ। 2023 বিশ্বকাপই হতে পারে সাকিব, তামিম, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের শেষ বিশ্বকাপ, তাই সবাই নিজেদের সেরাটা দিয়ে চাইবে 2023 সালের বিশ্বকাপটা নিজেদের হাতে উঁচিয়ে নিতে। প্রিয় দর্শক, বাংলাদেশ কি পারবে বিশ্বকাপ শিরোপাটা জিততে, তা জানিয়ে দেবেন কমেন্ট করে। এবং নিত্য নতুন খেলার খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।